নগরীর ফাতরগাড়া ব্রিক রোডের আলমগীর কলোনির তন দুপুর একটার সময় ফাতরগাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলাম দিফুর নেতৃত্বে ছয় সবুতল ফেন্সিডিল সহ আব্দুল মান্নার নামের এক মাদক ব্যবসায়ী আটক করে পুলিশ এ ব্যাপারে জানতে চাইলি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিফলাসের হই পৌনে একটার দিকে সংবাদ পাই যে কোতোয়ালি থানা দিন পাথরগাডা এলাকার ব্রিকফিল্ড রোড এলাকাতে মান্নানের কলোনিতে জনৈক মান্নান বাইরেরতুন ফ্যান্সি ডিলে নিয়ে বিক্রি করে এই সংবাদের ভিত্তিতে আমরা কলোনিত অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করবার সময় মানানের ঘরের ম্যাচে ছয়শো বোতল ফ্যান্সি ডিল সহ মাননরা আটক করি এবং মাননীয়রা আটক করিবার সময় তার আরও তিন সহযোগী হেতুন পালাই গিয়ে মানান দীর্ঘদিন চাপত বিভিন্নভাবে তার মানে চোদ্দবেশে তার কলোনির মাঝে এই মাদক ব্যবসা পরিচালনা করিবার ব্যাপারে এলাকার লোকজনেরও অভিযোগ আছে সে একজন মানে বিখ্যাত মাদক ব্যবসায়ী ডেক্স নিউজ প্লাস টিভি চট্টগ্রাম